আফগানিস্তান নিয়ে কঠিন চিন্তায় পড়েছে ভারত ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মনে করছে তালেবানের মাধ্যমে উৎসাহিত হয়ে কাশ্মীরের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে এক সালে পূর্ববর্তী তালেবান শাসনের পতনের পর ভারত আফগানিস্তানের মার্কিন সমর্থিত গণতান্ত্রিক সরকারের সাথে অবকাঠামো নির্মাণে কাজ করেছিল এদিকে ভারত মনে করে পাকিস্তান উনিশশো চুরানব্বই সালে তালেবানকে তার ক্ষমতায় আসতে সমর্থন করেছিল পাকিস্তান তার চির প্রতিদ্বন্দ্বী ভারতের নিরাপত্তা ব্যবস্থা পাল্টে দিতে পর্দার আড়ালে থেকে তালেবানকে সাহায্য করে আসছে ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে তালেবানের বিজয়ে প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন সংগঠনগুলোকে উৎসাহিত করতে পারে যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বিপন্ন করবে কাশ্মীর পরিস্থিতি ইদানীং শান্ত থাকলেও পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই ভূখণ্ড নিয়ে তিনটি সর্বাত্মক যুদ্ধ সংঘটিত হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এপ্রিল মাসে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে কাতারের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় বারবার এই উদ্বেগের কথা তুলে ধরেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জুন মাসের একটি প্রতিবেদনে তালেবান এবং আল কায়েদার মধ্যে গভীর সম্পর্ক উল্লেখ করা হয়েছে দলিল অনুসারে একই সন্ত্রাসী গোষ্ঠী দুটোর প্রভাব পাকিস্তান ভারত মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিস্তৃত